হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবি ডেইলি ব্লগ। আশা করি তোমরা বুঝতেই পেরেছ থাম্বনেলের টাইটেল দেখে আমি কোথায় যাচ্ছি। চলো তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর রাস্তায় বেরিয়ে পড়েছি, রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে ফার্স্ট ভিডিওটা করছি। বেরোতেই গাড়িটা মানে গাড়ির চাকায় হাওয়া নেই, গাড়ির চাকায় এখন হাওয়া দিতে হবে। হাওয়া দেওয়ার জন্য একটা দোকানে দাঁড়িয়ে পড়েছে। আমি স্কুটি নিয়ে এসেছিলাম, স্কুটিটা আমি কিছু ভাই রেখে এসেছি। আর অনেকটা দূর রাস্তা হবে দেখতে, তাই দূরে নিয়ে আসলাম। আর স্কুটিটা আমি কিছু ভাইকে রেখে এসেছি। আর স্কুটি নিয়ে আসার সময় মাড়ির একটা আমি স্কুটি ছিটে নিচে রেখে চলে এসেছি। ভুলে ভুলে এখন পকেটে আর হাতে যা টাকা আছে তাই দিয়েই ঘুরে বেড়াবো। হাত রাস্তায় যখন চলে এসেছি তখন আমার মনে পড়েছে যে আমি স্কুটি ছিটে নিচে আমি ব্যাগটা রেখেছি। যাই হোক, চলো তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আমি দিদিদের বাড়ি পৌঁছে গেছি, সাধনদা আর সাথী দিদির বাড়িতে পৌঁছে গেছি। এটা হচ্ছে সাথী দিদি আর সাধনদার বাড়ির গেট। গেটটা অসাধারণ সুন্দর। আর সাথী দিদির শাশুড়ি উঠোনে দাঁড়িয়ে আছে আর ওরা ঘরের ভেতরে ভিডিও করছে, শর্ট ভিডিও মনে হয়। আর দরজাটা যেহেতু বন্ধ করা, আর রেডি হচ্ছিল কোনো এক জায়গায় যাবে, আমরা ধরতে পারিনি বলছি, আর একটু হলেই ধরতে পারতাম না। এক মিনিট পরে আসলে আমি আর ধরতে পারতাম না সাধনদার সাথী দিকে। চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিচ্ছি। তোমরা দেখো, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো আছো? ভিডিও করছিলে? হ্যাঁ, ভিডিও করছিলে। হ্যাঁ, একটু বেরোবো বলে। ভিডিও করা যেতে পারে? একটু ভিডিও করা যাবে তো? আসো তাহলে, এটা দাও দিদির হাতে। দিলাম। আমাদের আশানগর বাড়ি। ও, আশানগর। আচ্ছা, কৃষ্ণনগর থেকে যেতে হয় তো? মানে আমি আমার স্ত্রী অনেকদিন ধরে বলেন যে আপনার বাড়িতে আসবো, আমার ছুটি থাকে না, নিয়ে আসতে পারি না। ভীমপুর আশানগর মাস দিয়া। কোনো দরকার ছাড়া যাওয়া হয়নি।
সাথে ঘরটা তোমাদের ঘুরে দেখাই। এটা হচ্ছে 3D বসিয়েছে সমস্ত ঘরেই, মানে বারান্দা দিয়ে ডাইনিং রুম দিয়ে 3D বসিয়েছে। আর সাথে দিয়ে এখন আমার বরের সাথে গল্প করছে, সাধন দাও বরের সাথে গল্প করছে। আর এদিকে আমি বললাম যে ঘরের ভিডিওটা করব, তাই ঘরের লাইটটা জ্বালাতে সাথীদি ঘরের ভেতরে গেল। আর ঘরটা অসাধারণ অসাধারণ সাজিয়ে রেখেছে, চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিই। খুঁজে 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 আসা না না, দিদির ভিডিওতে দিদির ঠিক ঠিকানা বলেনি তো, ঠিকানা দেওয়া নেই, আমি অনেক চেষ্টা করেছি। বেশ ভালো, আপনাদের মানে এইরকম একটা গোয়া দেখে আমার খুব ভালো লাগলো, যে না একটা জায়গা থেকে স্ট্রাগল করে মানুষ অনেক জায়গাটা ঘুরে যেতে পারে। আমারও এই জব না থাকলে হয়তো সেটা না সেটা না এই ঘরটা তো আজকে যে কতটা আনন্দ হচ্ছে, ওরা এখন ভিডিও করতে যাবে, দিদিরা এখন ভিডিও না না তোমরা ভিডিও করো, ভিডিও করো আবার আসবো না একদিন একদিন তোমরা কৃষ্ণনগর থেকে মাছ দিয়ার গাড়িতে চড়বে, গাড়িতে চড়ে বলবে আশানগর হসপিটাল পাড়া, হসপিটাল পাড়া বললেই আমাদের বাড়ি দেখিয়ে দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার নাম কি ঠিক আছে তাহলে ওরা ভিডিও করার জন্য রেডি হয়ে গেছিলো, ওরা ভিডিও করতে যাবে, তাই আমরা একটু ভিডিও করেই আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছি, যেহেতু একজনকে ডিস্টার্ব করাটা উচিত না। আর পরে দরকার যখন হবে আমি ঠিক আবার ওদের বাড়ি যাব, আর বাড়ি তো চিনেই গিয়েছি, আর এখন বেরিয়ে পড়েছি চলে যাওয়ার জন্য। এখন বাইকে উঠে পড়ব, চলো যা যা। চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এক পাশে বসেছি ওখান থেকে উঠার জন্য, পাগল হয়ে গেছি, পাগল ভিডিও করছি, ভিডিও পাগল হয়ে গেছি, এখন বেরিয়ে পড়েছি। আর দেখো বট গাছ, এখন সোজা কৃষ্ণনগর উঠবো, কৃষ্ণনগর থেকে। আর আজকে আসার সময় আমার স্কুটির ভেতরে মানিব্যাগটা রেখে চলে এসেছি, মানিব্যাগ টাকা ছাড়া আজকে ঘুরে বেড়াচ্ছি, তা আবার মায়াপুর নগদ ফের এইদিকে, ভাবলাম এভাবেই যাবো। এই দেখো স্কুটির চাবিটা আমার হাতে, এইভাবেই ঘুরে বেড়াচ্ছি। যাই হোক, তুমি কিছু বলবা, দেখা হয়ে কেমন হলো? বেশ ভালো লাগলো।
অসুবিধা কথা বলার, চলো গিয়ে কথা বলছি। ভালো লাগছিল আর কি আর আমাকে কিনবো ভাবলাম, আর চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই স্টেশনে আমি ফার্স্ট টাইম আসলাম, এই স্টেশনে আমি কোনোদিন আসিনি, নবদ্বীপ স্টেশনে আমি কোনোদিন আসিনি। আমি নামটা শুনেছি নবদ্বীপ স্টেশন, নবদ্বীপ স্টেশন, কিন্তু নবদ্বীপ স্টেশনে আমি কোনোদিন আসিনি। ও আমাকে নিয়ে আসলো দেখানোর জন্য, চলো নবদ্বীপ স্টেশনে। ও যতবার চাকরি থেকে আসে ততবার নবদ্বীপ স্টেশনে ও নামে, নবদ্বীপ স্টেশন থেকে গাড়ি ধরে আমি বারবার জিজ্ঞাসা করি নবদ্বীপ স্টেশনে তুমি কী করো কী করো, তাই আমাকে নবদ্বীপ স্টেশনটা আজকে একবারে দেখিয়ে নিয়ে যাচ্ছে। আর এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা মানে আমি ফার্স্ট টাইম দেখলাম। আর এই দাদার দোকানের চা নাকি খুব 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 ভালো, ও যতবার আসে ততবার খায়। ও আমাকে বলছে এই দোকানের চা তোমাকে আজকে আমি খাওয়াবই, খেয়ে দেখো কেমন লাগে। ও গরম গরম চা আমার হাতে দিয়ে দিল, আর আমি গরম গরম চা খেতে পারি না, আমার জিভ পুড়ে যায়, আমি খেতে পারি না, খুব কষ্ট হয়, আমি বাড়িতেও চা খাই না। আর ওর জন্য আমার চা আর চিনিটা কিনে নিয়ে আসতে হয়, ও যতবার আসে ততবার মানে দিনে চারবার পাঁচবার ওকে আমার চা বানিয়ে দিতে হয় যখন আসে। আর মানে চা ওর না খেলে ওর ঘুম হবে না এরকম আমার অনেকবার চা বানিয়ে দিতে হয়, শুধু সকাল সকালবেলাটা আমি বানিয়ে দিই না, যেহেতু আমি ঘুম থেকে উঠে লেট করি, সকালে ওর দোকান থেকে খেয়ে নেয় যখন বাড়িতে আসে। আর তারপর থেকে আমার একদম রুটিন স্টার্ট, সকাল থেকে আমি 5 মিনিট বসার টাইম পাই না, মানে বলতে সকাল 10টা সাড়ে 9টা আমি যখন ঘুম থেকে উঠি তখনকার কথাটা বলছি, এখন না ঘুম থেকে উঠছি 9টা সাড়ে 9টা, ছেলেকে যখন স্কুলে দিয়ে দেব। আমার স্বাভাবিক আমার সকাল মানে সকাল বলতে কি ভোরবেলায় উঠতে হবে, তখন তখন অভ্যাসে দাঁড়িয়ে যাবে, যখন পড়াশোনা করতাম তখন তো সেই একই রকম, যে ঘুম থেকে ভোরবেলায় উঠতে হতো, 4টার সময় উঠতে হতো, 6টায় পড়া সমস্ত গুছিয়ে আবার ওখান থেকে স্কুলে যাওয়া কলেজে যাওয়া, সেই অভ্যাসটা আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে, ছেলে পড়াতে গেলে ছেলেকে মানুষ করতে গেলে কোনো ব্যাপার না। একদিন আমিও সেটা করেছি কিন্তু এখন অভ্যাসে দাঁড়িয়ে গেছে, কিসের জন্য কোয়ার্টারে গিয়ে আমার এরকম অভ্যাস হয়ে গেছে। কোয়ার্টার ও ডিউটিতে চলে যেত, আমার কোনো কাজ থাকতো না, আমি সারাদিন শুয়ে থাকতাম, কোনো কাজ থাকতো না, তাই ভেবেছি এখন কাজের লোকও রাখবো না বাড়িতে, আর দেখবে কাজের লোক না রাখলে টেনশনটা কম হয়, কারণ কাজের লোক কাজ করে আর আমি বসে থাকি, তখন মনে হয় যে কি বলে ওটাকে মাথায় অনেক রকমের টেনশন হয়। আর কাজের লোক ছাড়িয়ে দিয়েছি, কাজগুলো আমি নিজে করি, অতটা টেনশন হয় না, যেহেতু বর বাড়ি থাকে না, প্রচুর মাথায় টেনশন হয়ে যায় যে ও কী করছে না করছে। আর দেখো ওখান থেকে পিয়ারা মাখা কিনে নিলাম, পিয়ারা মাখার সাথে একটা কুল মেখে দিয়েছে, আর রাস্তায় প্রচণ্ড জ্যাম, এতটা জ্যাম হয়েছে যে বাড়ি আসতে আমাদের 9টা সাড়ে 9টা বেজে গেছে, প্রচুর জ্যাম রাস্তায়। আর নবদ্বীপ স্টেশনের এই সাইড দিয়ে আসছি, আর যদি আমি ঘাট পার হয়ে ওই দিক দিয়ে যেতাম তাহলে এতটা জ্যাম হতো না, কিন্তু এই সাইড দিয়ে আসলাম তাড়াতাড়ি যা আসার জন্য, কিন্তু রাস্তায় প্রচণ্ড জ্যাম। যাই হোক চলো তোমাদের এই নবদ্বীপের ব্রিজ বলো, নবদ্বীপের কী বলে রাস্তাটা বলো, চলো তোমাদের সাথে সেটা শেয়ার করে দিই। মোবাইলের স্ক্যানটা নিয়ে গিয়েছিলাম না, হাত দিয়ে ধরে ভিডিওটা
সাথে দিয়ে সাধনদার বাড়িতেও আমি হাত দিয়ে ধরে ভিডিওটা কমপ্লিট করেছি। আর বলো তো কি, আমার স্ট্যানে মাইক সিস্টেমটা নেই, এর জন্য একটু অসুবিধা হয়, আর আমি অতটা বুঝতাম না, সেরকম স্ট্যান কিনে ফেলেছি। যাই হোক, তোমাদের আশীর্বাদ আমি একদিন না একদিন ঠিক কিনবো। তোমরা আশীর্বাদ করো যেন আমি বড় হতে পারি। আর দেখো, ব্রিজটাও আমি ফার্স্ট টাইম দেখছি, আমি এইদিকে আমি আসিনি, আমি ওই দিক দিয়ে এসেছি, মানে ঘাট পার হয়ে। যতবার আমি নবদ্বীপ বলো, মায়াপুর বলো, পোড়ামাতলা বলো বলো, সব আমি ঘাট পার হয়ে যেতাম। আর ঘাট পার হয়ে না গিয়েও ওই বেতুয়ার রোড হয় না, বেতুয়ার ওই সাইডে যে হাইওয়েটা আছে সেই রোড দিয়ে যেতাম, ওরকম মানে ওই সাইড দিয়ে যেতাম। কিন্তু আমি এই সাইড দিয়ে আমি ফার্স্ট টাইম আসলাম, তাই ভাবলাম যে ভিডিওটা তোমাদের সাথে না দেখালে ভালো লাগবে না, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিই। আর কী বলে, সূর্য একটা সূর্যটা আমার ছেলে থাকলে এই সূর্যটা নিয়ে কমেন্ট করতো, দেখো সূর্যটা আমাদের সাথে সাথে যাচ্ছে। আমার ছেলে ছেলে যদি থাকতো, যতবার আমার ছেলে এরকম সূর্য দেখে, মানে অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে যে এই টাইমে যখন সূর্যটা দেখে, তখন আমার ছেলে এই কমেন্টটা করে যে সূর্য আমাদের সাথে যাচ্ছে। আর ছেলেটাকে প্রচণ্ড মিস করছি, সেই সকালের দিকে ছেলেটাকে আমি আমার মার কাছে দিয়েছি। আর ওকে নিয়ে আসিনি, কারণ ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, জ্বর এসছে, মানে হালকা গায়ে জ্বর। ওকে নিয়ে যদি আমি বাইকটা চালাই তাহলে আমার ছেলের অসুবিধা হবে, আর তাই আমি মার কাছে দিয়ে আমি সোজা ওকে নিয়ে, মানে আমার বরকে নিয়ে এসেছি। আর ছেলে যদি এই ভিডিওটা দেখে, দেখার সঙ্গে সঙ্গে বলবে তুমি আমাকে নিয়ে গেলে না কিসের জন্য, ও সাধনদার সাথে দিতে মানে প্রচণ্ড ভালোবাসে। আর সাধনদার সাথে দিয়ে এই ভিডিওটা আমার ছেলে দেখে, আর ও যদি একবার দেখে সঙ্গে সঙ্গে বলবে আমাকে কিসের জন্য নিয়ে গেলে না। আমি ওকে একটা সান্ত্বনা দেবো যে আমি এরপর ফার্স্ট টাইম গিয়েছি, তো এরপর যখন যাবো তোকে আমি সঙ্গে করে নিয়ে যাবো, আর বাড়িটা দেখে এসেছি। চলো বাড়িতে চলে, 10:15 রাত, সবে বাড়ি ঢুকলাম। আর তার আগে আমাদের ওই বাড়িতে গিয়েছিলাম, ওই বাড়ি থেকে এই বাড়িতে আবার সোজা আসলাম, 10:15 বাজে। এই যে জামা প্যান্ট খুলে রেডি, টাটা করে দাও, গুড নাইট করে দাও, গুড নাইট, টাটা, বাই বাই, টাটা, গুড নাইট, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, আর নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।